আমাদের মধ্যে ম্যাক্সিমাম স্টুডেন্ট বছরের অন্যান্য সময়ে ঠিকমতো পড়াশোনা করলেও শীতের দিনগুলোতে স্টাডি করা আমাদের পক্ষে অনেক বেশি কঠিন হয়ে দাঁড়ায়। এর মূল কারণ হলো শীতকালে শুধু একা শীত আসে না, তার সাথে জোট বেঁধে আসে আলসেমি এবং প্রচুর পরিমাণে ঘুম। আর এই সময় বিছানায় কম্বলের মধ্য থেকে বের হয়ে পড়তে বসা আর নিজের সাথে যুদ্ধ করা প্রায় একই মনে হয়। তবে আর একদমই চিন্তা নয় বন্ধুরা, কারণ আজ এই ভিডিওটিতে আমি আপনাদের সাথে এমন কিছু স্পেশাল টিপস শেয়ার করব যেগুলো আপনাকে শীতকালেও সম্পূর্ণ মনোযোগ সহকারে স্টাডি করতে অনেক বেশি হেল্প করবে। তো চলুন শুরু করা যাক। নাম্বার ওয়ান, ওয়েক আপ আর্লি ইন দ্য মর্নিং। শীতকালে রাত জেগে পড়ার পরিবর্তে সকালে খুব ভোরে ঘুম থেকে উঠে পড়তে বসলে সবচাইতে বেশি ভালো হয়, কারণ রাতে সকালের তুলনায় অনেক বেশি ঠান্ডা লাগার কারণে তখন স্টাডি করতে তুলনামূলক একটু বেশি কষ্ট হয়। তাছাড়া সকালে ঘুম থেকে উঠে পড়ার দুটো সুবিধা আছে। প্রথমটি হলো সকালে সাধারণত সবাই একটু দেরি করে ঘুম থেকে ওঠার ফলে ভোরবেলা আশেপাশের পরিবেশ একেবারে শান্ত এবং নীরব থাকে, তাই তখন কোনো প্রকার ডিস্ট্রাকশন ছাড়াই সম্পূর্ণ মনোযোগ সহকারে একটানা অনেকক্ষণ ডিপ স্টাডি করা যায়। আর দ্বিতীয়টি হলো সকালে ভোরে ঘুম থেকে উঠলে এক্সারসাইজ করার জন্যেও আপনি কিছুটা এক্সট্রা টাইম পাবেন। আর প্রতিদিন সকালে অল্প কিছু সময়ের জন্য হলেও নিয়মিত ব্যায়াম করলে আপনার শরীর ও মন উভয়ই ভালো থাকবে। এখন আপনার হয়তো মনে হতে পারে যে সকালে ঘুম থেকে উঠলে তো অনেক বেশি ঠান্ডা লাগে, তবে জেনে রাখুন যারা প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠে তাদের কিন্তু তুলনামূলক ঠান্ডা কম অনুভূত হয়। অপরদিকে যারা একটু দেরি করে ঘুম থেকে ওঠে তাদেরই সকালে ঠান্ডা কিছুটা বেশি অনুভূত হয়। কথায় বলে মানুষ অভ্যাসের দাস, আর এটা 100% সত্য। অ্যাকচুয়ালি আপনি আপনার শরীরকে দিয়ে প্রতিদিন যেমনভাবে কাজ করানোর জন্য অভ্যাস করবেন, কিছুদিন পর দেখবেন সেটা কিন্তু তখন কোনো প্রকার ফোর্স করা ছাড়াই অটোমেটিক্যালি তেমনভাবেই কাজ করবে। নাম্বার টু, মাস্ট ইউজ টেবল অ্যান্ড চেয়ার টু স্টাডি। শীতকালে পড়াশোনা করার ক্ষেত্রে যেটি সবচেয়ে বেশি প্রবলেম ক্রিয়েট করে তা হলো আমাদের ঘুম। মূলত শীতের সময় সন্ধ্যায় পড়তে বসার কথা মনে আসলেই তখন আমাদের বিছানায় বসে পড়তে ইচ্ছা করে, আর এটা ন্যাচারাল, কারণ বিছানায় বসে গায়ে কম্বল পেঁচিয়ে পড়তে আমাদের খুবই কমফোর্টেবল ফিল হয়, আর এই কারণেই আমাদের ব্রেইন আমাদেরকে তখন বারবার বিছানায় বসে পড়ার জন্য ফোর্স করে। আর এক্ষেত্রে মূল সমস্যা হলো আমরা যতই প্রতিজ্ঞাবদ্ধ হয়ে বিছানায় পড়তে বসি না কেন, সেখানে বসে অল্প কিছুক্ষণ পড়ার পরই স্বাভাবিকভাবেই আমাদের খুব দ্রুত ঘুম চলে আসে। আর এটা হবার মূল কারণ হলো যেহেতু আমরা সর্বদা বিছানায় শুয়েই ঘুমাই, সেহেতু আমরা সেখানে বসে পড়তে চাইলেও আমাদের ব্রেইন তখন আমাদেরকে বারবার ঘুমানোর জন্য সিগনাল দিতে থাকে, ফলে তখন না চাইতেও অটোমেটিক্যালি আমাদের ঘুম চলে আসে। তাই পুরোপুরি মনোযোগ সহকারে পড়ার জন্য আমাদের উচিত বিছানায় বসে পড়ার অভ্যাসকে সম্পূর্ণরূপে বাদ দেওয়া এবং টেবিল চেয়ারে বসে রেগুলার ডিপলি স্টাডি করা, কারণ এটিই পড়ার জন্য সবচাইতে উপযুক্ত জায়গা। তবে আপনার পড়ার টেবিল এবং চেয়ারকে অবশ্যই এমন রুমে রাখবেন যেখানে বাইরের শব্দ কম আসে, এতে করে আপনার মন দিয়ে স্টাডি করতে অনেকটাই সুবিধা হবে। নাম্বার থ্রি, মাস্ট ওয়্যার ওয়ার্ম ক্লোথস ফর স্টাডি। শীতকালে পড়তে বসার আগে আপনি অবশ্যই শীতের পোশাক পরিধান করে নিবেন, কারণ পড়তে বসার পর আপনার যদি শীত অনুভূত হয় তবে আপনি কোনোভাবেই সেখানে বেশিক্ষণ স্টাডি করতে পারবেন না। তাই এক্ষেত্রে আপনার শরীরের যে সকল অঙ্গ দিয়ে শীত অনুভূত হয় সেগুলোকে অবশ্যই কভার করে ফেলুন। তাছাড়া হাতে এবং পায়ে মোজা পরার পাশাপাশি মাথায়ও অবশ্যই একটি টুপি পরে নিবেন, এতে করে ঠান্ডা আর আপনার ধারে কাছেও আসতে পারবে না, এবং বাইরের টেম্পারেচার অনেক কম থাকলেও আপনার শরীরের টেম্পারেচার স্বাভাবিক থাকবে, ফলে আপনি তখন একটা না অনেকক্ষণ মনোযোগ সহকারে পড়াশোনা করতে পারবেন। এছাড়া ঘুমানোর সময় আপনি অবশ্যই গরম এবং মোটা কাপড় পরিধান করে তবেই কম্বলের নিচে ঘুমাবেন, এতে করে সকালে ভোরে ঘুম থেকে উঠতে আপনার অনেক বেশি সুবিধা হবে, কারণ মোটা কাপড় গায়ে থাকলে সকালে আপনি যখন বিছানার বাইরে বের হবেন তখনও আপনার শরীর গরম থাকবে, ফলে তখন আপনার আর হাত মুখ ধুয়ে ফ্রেশ হতে প্রবলেম হবে না। অপরদিকে হালকা কিছু পরা থাকলে তখন বিছানা থেকে নিচে নামার সাথে সাথেই আপনার খুব বেশি ঠান্ডা অনুভব হওয়া
করা শুরু করবে, ফলে আপনি তখন না চাইলেও আবার পুনরায় কম্বলের নিচে ঢুকে পড়বেন আর ভাববেন মাত্র 10 মিনিট পরেই আবার উঠব। কিন্তু সেই 10 মিনিট কখন আপনার নিজের অজান্তেই 2 থেকে 3 ঘন্টার ঘুমে পরিণত হবে তা আপনি তখন নিজেও টের পাবেন না। সর্বদা একটা কথা মনে রাখবেন, বিছানায় শুয়ে শুয়ে চাইলেই কিন্তু পরীক্ষায় ভালো রেজাল্ট অর্জন করা পসিবল হয় না, আর যদি হয় সেটা স্বপ্নে, বাস্তবে নয়। বাস্তবের রেজাল্ট ভালো করার জন্য আপনাকে অবশ্যই যত কষ্টই হোক না কেন অনেক বেশি পরিশ্রম করতে হবে। তাছাড়া আপনি নিজেকে শীতের অজুহাত দিয়ে কম্বলের নিচে আরামে ঘুমালেও আপনার প্রতিপক্ষ কিন্তু ঘুমিয়ে নেই, সে কিন্তু ঠিকই তার পড়াশোনা চালিয়ে যাচ্ছে। তাই তাকে হারাতে চাইলে আপনাকেও কিন্তু অবশ্যই তার চাইতে একটু হলেও বেশি স্টাডি করতে হবে। যদি এই ভিডিওটি দেখে আপনি নিজে উপকৃত হন, তবে এখনই ভিডিওটিকে লাইক করুন এবং শেয়ার করুন আপনার সকল বন্ধুদের সাথে, এতে করে ভিডিওটিকে দেখে তারাও উপকৃত হবে। আর এরকম পড়াশোনা সম্পর্কিত ভিডিও আরও দেখতে চাইলে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকেও ক্লিক করুন। আমাদের পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।